हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आमी नाजमुस। आज इतिमध्ये अनुब्रत मंडल एवं पार्थ सह आरो जे सकल नेता मंत्रीरा रयेछे तादेर दुर्नीतिर कर्मकांड निये उठे एसेछे 20 एकादम लेटेस्ट आपडेट। और आज प्रथमेई चोख राखबो आज जे सेरा ताजा 20 लेटेस्ट हेडलाइन ओ शिरोनामेर उपर। प्रथमेई रयेछे ग्रेफतार होयेछे बीरभूमेर बेताज बादशाह। कखनो राजनैतिक दापट, कखनो क्षमतार दापट, कखनो बा डायलगेर दापट, কুলদানা থেকে শুরু করে চরম চরম ও গুড় বাতাসা পর্যন্ত যে বীরভূমের বাদশা দাবিয়ে বেড়াতো গোটা বীরভূমকে, আজ তার অবস্থা করুন। জেলের কোণে দিন কাটাতে হচ্ছে তাকে। প্রথমে পার্থ, তারপর অনুব্রত, এবার ভয়ে ভীতস্ত একাধিক দুর্নীতিবাজ নেতা মন্ত্রী। ঠিক এই সময়তেই আবারও গ্রেপ্তার। একদিন কাটতেই সিবিআইর হাতে এলো আরো একটি নতুন ব্লু প্রিন্ট, যাতে পরিষ্কার এর সঙ্গে কোন কোন নেতা বা কোন কোন মন্ত্রী যুক্ত রয়েছে। অন্যদিকে আবার কেঁদে ভাসালেন অনুব্রত। সাথে অনুব্রতর গ্রেপ্তারির খবর শুনে পার্থর তরফ থেকে রয়েছে আরো একটি বড় খবর। কি বললেন? গ্রেপ্তারির খবর শুনে পার্থ চট্টোপাধ্যায় জানলে আপনি অবাক হবেন, যখন 19 জনের সম্পত্তির উপর আঙুল উঠেছে, ফিরাদ হাকিম থেকে শুরু করে অরূপ ব্রাত্য পর্যন্ত। আর আজ রয়েছে ওই 19 নেতা মন্ত্রীদের নিয়ে আরো একটি বড় খবর। অন্যদিকে রয়েছে আজ সিবিআই এর আরো একটি বড় পদক্ষেপ, যে বা যারা ডাক্তার থেকে শুরু করে রাজনৈতিক নেতারা যারা অনুব্রতকে বাঁচানোর জন্য ভুয়ো রিপোর্ট তৈরি করেছিল, এবারে তাদেরও পড়তে চলেছে মাথায় হাত অবশেষে সিবিআই তলব ডাক্তারদেরও। একই সাথে অনুব্রতর গ্রেপ্তারের দিনই ঘটলো আরো একটি ঘটনা। অনুব্রতর গ্রেপ্তারের পর রাত 2টায় কেন জ্বলছিল সরকারি অফিসে আলো, বিস্ফোরক, অভিযোগ এবার বিরোধীদের। এর সাথে আবার বীরভূমে অনুব্রত মন্ডল গ্রেপ্তার হতে না হতেই এবারে শতাব্দী রায়কে নিয়ে উঠে এসেছে আরো একটি বড় খবর। অন্যদিকে গুড় বাতাসা বিলি করলেই পিঠে চরম চরম অনুব্রত সুরেই হুঁশিয়ারি বীরভূমের তৃণমূল নেতার। একই সাথে জানানো হচ্ছে বীরভূমে শুধু একা অনুব্রতই নয়, বীরভূমের বাদশাহী রক্ষার্থে অনুব্রত তৈরি করেছে দ্বিতীয় অনুব্রত। কে এই দ্বিতীয় অনুব্রত? অন্যদিকে আবার সমস্ত রকম পরীক্ষা করার পরেই সারা রাত যখন শ্বাসকষ্টে ভুগেছিলেন অনুব্রত মন্ডল, তার শ্বাসকষ্ট নিয়ে আজ এবার হাসপাতালের তরফ থেকে আরো একটি বড় রিপোর্ট। কি উঠে এলো হাসপাতালের ওই রিপোর্টে? অনুব্রতকে কি হাসপাতালে ভর্তি করা হবে, না অনুব্রতকে ছেড়ে দেওয়া হবে আপাতত, যেখানে 10 দিনের হেফাজত নিয়েছে সিবিআই? একই সাথে প্রাণপ্রিয় একমাত্র মেয়ের সঙ্গে ফোনে কথা বলার আরজি সিবিআই এর কাছে, অবশেষে শেষ আশা পূরণ করলো সিবিআই। অন্যদিকে আবার গ্রেপ্তার অনুব্রত ছন্নছাড়া নেতৃত্ব। ঠিক এই সময়তেই আবার ব্যাপক চাপে রয়েছে তৃণমূল সরকার, কারণ ইতিমধ্যে তৃণমূলের 2টি উইকেট পড়ে গিয়েছে এমনটাই দাবি করলো দিলীপ ঘোষ। আর এই 2টি উইকেট বা এই দুজন দুর্নীতি মামলায় জড়িত হবার পরে আরো উঠে এসেছে বেশ কয়েকজন নেতা বা মন্ত্রীর নাম, আগামী দিনে তাদেরও হতে পারে তলব। অন্যদিকে আবার এক অংশের দাবি, সবেমাত্র গ্রেপ্তার হয়েছে দুজন, এর পরে রয়েছে আর একজন নাম, এর পরে কে রয়েছে বা সিবিআই কাকে গ্রেপ্তার করতে পারে, এ নিয়েও রয়েছে আবার এক নতুন জল্পনা। একই সাথে এবার কোণঠাসা হয়ে পড়ল তৃণমূল, একে একে দল ছাড়ছে তৃণমূল থেকে হেভি হেভি ওয়েট নেতা। আজও এবার দল ছাড়লো তৃণমূলের এক হেভি ওয়েট নেতা। অন্যদিকে দুর্নীতির অভিযোগে তৃণমূলের নেতা বা মন্ত্রীরা যখন দিনের পর দিন গ্রেপ্তার হচ্ছে, একই সাথে উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে বিজেপি থেকে শুরু করে সিপিএম কংগ্রেস পর্যন্ত, ঠিক এই সময়তেই রাস্তায় বেইরে যখন গুড় বাতাসা বা নুকুলদানা বিলি করছে। অন্যদিকে আবার নন্দীগ্রামে পুলিশি বাধা শুভেন্দুকে, 3 IPS এর বিরুদ্ধে শাহী দরবারে নালিশ শুভেন্দু, এবার ভয়ঙ্কর রূপ নিল শুভেন্দু। একই সাথে এবার দুর্নীতির প্রতিবাদে আগামী 7ই সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিল বঙ্গ বিজেপি। নুকুলদানা গুড় বাতাসা খাওয়াতে বেরিয়ে তুমুল গোলমাল বিজেপি ও তৃণমূলের হাতাহাতি। অন্যদিকে আবার অনুব্রতর পর বীরভূমের জেলা সভাপতি কে হতে পারে, এই পদে কে বসতে পারে, উঠে এসেছে একাধিক নেতৃত্বের নাম। এ যেন দুর্নীতির উপর দুর্নীতি, গোটা রাজ্যে যেন দুর্নীতি ছেয়ে গিয়েছে, সাধু বেশে বেটা চোর বেরোচ্ছে একের পর এক। একদিকে পার্থ, অন্যদিকে অনুব্রত, এই দুজনকে নিয়ে তোলপার রাজ্য রাজনীতি। কেউ গরু চোর, আবার কেউ তো চাকুরি চোর। বিভিন্ন রকম অভিযোগ পাওয়ার পর থেকেই এবার যখন তৃণমূলের নেতা মন্ত্রীদের প্রাণে ভয় লাগতে শুরু করেছে, এর পরের পালা তার নয় তো, ঠিক এই সময়তেই আবার রাজ্য তৃণমূলের তরফ থেকে রয়েছে আরো একটি বড় ঘোষণা, কারণ সামনেই রয়েছে পঞ্চায়েত ভোট। ভোটের দিকে লক্ষ্য রেখেই এবার অন্য পথে হাঁটতে চলেছে তৃণমূল। ঠিক এই সময়তেই আবার পার্থের বেহালার পশ্চিমে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলবেন, ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা। অন্যদিকে এবারে আঙুল উঠেছে সিবিআই এর উপর, একতরফা চলছে রাজ্যে সিবিআই মিশন। এ নিয়ে এবার রাজ্য তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে তৃণমূলের ছাত্র যুব সংগঠন নেমেছে পথে, নিরপেক্ষ হোক
কেন্দ্রীয় সংস্থা দাবি জানিয়ে রাজ্য জুড়ে পথে তৃণমূলের ছাত্র যুবক সংগঠন। অন্যদিকে আবার হুঁশিয়ারি দিয়েছে একাধিক বিষয়ে যে অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীরা, ঠিক ওই একই অভিযোগে যখন তৃণমূলের নেতারা চলে গিয়েছে বিজেপিতে তারা কেন শান্ত রয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না কেন, এ নিয়েও রয়েছে আবার এক বড় ঘোষণা। অন্যদিকে আবার মাথায় হাত পড়তে চলেছে এবার শুভেন্দু অধিকারীর, আর আগে থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিত আলোচনা। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে আপনি শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। এবং যদি আপনি এই সকল দুর্নীতিপরায়ণ দিনের পর দিন যে সকল নেতা মন্ত্রীরা ধরা পড়ছে, জনসাধারণ গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের প্রকল্প যোজনা বা চাকুরির টাকাগুলি লুট করে নিজেদের আইয়াসি জীবন কাটিয়েছে, তাদের বিরুদ্ধে যদি আপনি কঠিন থেকে কঠিনতম শাস্তি চেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন এবং সকলে মিলে প্রতিবাদের ঝড় তুলতে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। প্রথমেই রয়েছে আজকের সব থেকে বড় খবর, অনুব্রত মণ্ডলকে নিয়ে দিনের পর দিন যখন ফাঁস হচ্ছে একাধিক তত্ত্ব, অন্যদিকে চিন্তিত যখন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীরা, ঠিক এই সময়তেই বীরভূমের বেতাজ বাদশা যখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে সিবিআই হেফাজতে যখন 10 দিনের জন্য রয়েছে, অন্যদিকে আবার সারা রাত্রি শ্বাসকষ্টে ভুগতে সিবিআই মারাত্মক চিন্তার মধ্যে যখন সিবিআই সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল পরিষ্কার জানিয়ে দেয় হাসপাতালে ভর্তি করার কোনো প্রয়োজন নাই, একই সাথে আবার মেয়ের সঙ্গে কথা বলার জন্য অনুরোধ, প্রাণের চেয়ে প্রিয় মেয়ে, এক রাত কেটে গেলেও মেয়ের সঙ্গে ফোনে কথা হয়নি, তাই সিবিআই হেফাজতে মেয়ের সঙ্গে কথা বলার আবদার করেছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এবার সেই আবদার অপূর্ণ রাখেননি কেন্দ্রীয় গোয়েন্দারা, সিজিও কমপ্লেক্সে দাঁড়িয়ে গোয়েন্দাদের মোবাইল ফোন থেকে মেয়ের সঙ্গে কথা বলেছেন অনুব্রত। এমনকি চীনা পার্কের বাড়ির পরিচারকদের কাছে তাকে নিয়ে দলের অবস্থানও জানতে চাইলেন কেষ্ট। অন্যদিকে আবার যে বা যারা অনুব্রত মণ্ডলকে বাঁচানোর চেষ্টা করেছিল, যে ডাক্তারগুলির অডিও ফাঁস হয়েছে সেই ডাক্তারদের বিরুদ্ধেও এবার সিবিআই এর এক অন্য পদক্ষেপ। এবার অনুব্রতকে যারা বাঁচাতে চেষ্টা করেছিল তাদের বাড়িতেও সিবিআই এর হানা। অনুব্রতকে বেড রেস্টের পরামর্শ দেওয়ায় চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বাড়িতে সিবিআই হানা। একই সাথে আবার বিস্ফোরক দাবি উঠে এসেছে, অনুব্রত গ্রেপ্তারের পর রাত 2টায় আলো দেখা গিয়েছিল সরকারি অফিসে, গভীর রাত অবধি খোলা বীরভূম জেলা ভূমি ও ভূমি সংস্থা দপ্তর। অভিযোগ বৃহস্পতিবার রাত তখন 2টো, তখন নাকি আলো দেখা গিয়েছে সেই কার্যালয়ে। বিরোধীদের অভিযোগ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা নাকি, খতিয়ে দেখতে হবে সিবিআই কে। একই সাথে অনুব্রত গ্রেপ্তার হওয়ার পরেই যখন ছন্নছাড়া হয়েছে বীরভূমের রাজনীতি, ঠিক এই সময়তেই জেলা সভাপতি কাকে করা হবে একাধিক নাম উঠে এলো, ঠিক এই মুহূর্তে আবার উঠে এসেছে শতাব্দীর নাম। তৃণমূলের একটা অংশের মতে নানুরে তৃণমূলের নেতা কাজল শেখকে দায়িত্ব দিতে পারেন মমতা। অন্য অংশের দাবি বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে অনুব্রতর স্থলাভিষিক্ত করতে পারেন তৃণমূল সুপ্রিমো, সেই সম্ভাবনাই বেশি বলে খবর। এর সাথেই আবার একদিকে যখন পার্থ, অন্যদিকে অনুব্রত নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক এই সময়তেই আবার তৃণমূলের 19 জন নেতার উপর যখন আঙুল উঠেছে তাদের সম্পত্তি নিয়ে, ঠিক এই সময়তেই আবার ফিরাদ অরূপের অন্য পদক্ষেপ। 19 জন নেতা বা তৃণমূলের কর্মীদের তরফ থেকে পাওয়া আরও একটি বড় খবর, এবার 19 জন নেতা সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার সেই নির্দেশ প্রত্যাহারের আবেদন জানালেন তৃণমূল নেতারা। আবেদনকারীদের মধ্যে রয়েছেন অরূপ রায়, ফিরাদ হাকিম এবং জ্যোতিপ্রিয় মল্লিক। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে এই আবেদন জানানো হয়। সেপ্টেম্বর মাসে মামলা শুনানির সম্ভাবনা রয়েছে, শুনানির সম্ভাব্য দিন 12 সেপ্টেম্বর। প্রসঙ্গ যে 19 জন নেতা সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দিয়েছিল আদালতে, সেই 19 জন নেতার তালিকায় রয়েছেন এই 3 আবেদনকারী নেতা। একই সাথে এক অনুব্রত নয়, রয়েছে আরো বেশ কয়েকটি অনুব্রত। গরু পাচার কাণ্ডে সিবিআই এর হাতে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের 24 ঘন্টা কাটেনি, তার মধ্যেই জেলা সভাপতি সুরে ভাষণ দিতে দেখা গেল বীরভূমের আরো এক তৃণমূল নেতাকে। দলের নামে বিরোধীরা খারাপ মন্তব্য করলে তাদের মেরে মাজা ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন ত্রিবেদী ভট্টাচার্য নামে ওই তৃণমূল নেতা, তিনি তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতির পদে রয়েছেন। অন্যদিকে আবার আনন্দে আত্মহারা হয়ে পড়েছে নুকুলদানা গুড় বাতাসা খাওয়াতে বেরিয়ে এবার তুমুল গোলমাল বিজেপি তৃণমূলের হাতাহাতি। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় চৈতন্যপুর মিনি মার্কেট এলাকায়, তুমুল গোলমাল শুরু হয়। বিজেপির অভিযোগ তৃণমূলের লোকেরা তাদের মিছিলে হামলা করে, অন্যদিকে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে তাদের এক কর্মী ওই মিছিলের সামনে পড়েন, এরপরই বিজেপি লোকেরা তাদের মারধর করেন, এই নিয়ে ঝামেলা বাধে। একই সাথে আবার আশঙ্কা করা হচ্ছে পার্থ অনুব্রতর কর এবারে লিস্টে আসতে পারে ফিরাদ হাকিম।
হাকিম। অন্যদিকে এবারে পথে নামলো তৃণমূল, বসে রইল না কারণ নিরপেক্ষ হোক কেন্দ্রীয় সংস্থা দাবি জানিয়ে রাজ্য জুড়ে তৃণমূলের ছাত্র যুবক সংগঠন। কর্মসূচির আগেই ঘোষণা করা হয়েছিল সেই মতো রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে পথে নামলো তৃণমূলের ছাত্র যুব সংগঠন। দাবি কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলিকে নিরপেক্ষ হতে হবে। এই দুদিনের কর্মসূচি শেষে আগামী 14 আগস্ট দলের ভবিষ্যৎ ভূমিকা ও পদক্ষেপের কথা ঘোষণা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। পূর্ব ঘোষিত কর্ম অনুযায়ী শুক্রবার পথে নামলো এবার ছাত্র যুবক সংগঠন। রাজ্যের সমস্ত ব্লকে চলল প্রতিবাদ। অন্যদিকে আবার ভয়ানক রূপ নিল এবার শুভেন্দু নন্দীগ্রামে পুলিশি বাজার 3 IPS এর বিরুদ্ধে শাহী দরবারে নালিশ শুভেন্দুর। পুলিশের বিরুদ্ধে উঠেছিল মিছিলে বাধা দেওয়ার অভিযোগ, তারপরই পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। পূর্ব মেদিনীপুরের SP অমরনাথ, KJD মনোজ মালব্য, হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা পাণ্ডের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অভিযোগও জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। সন্ধ্যায় গাড়িতে রাত হতে না হতেই সত্যি শাহী দরবারে নালিশ জানিয়ে চিঠি দিলেন শুভেন্দু। চিঠিতে নাম করে 3 IPS এর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। অন্যদিকে আবার কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যে তদন্তের সুতো গোটাতে শুরু করেছে CBI, ED। বাংলা থেকে ডাক পড়েছে 8 IPS অফিসারের। সেই সময় রাজ্যে কয়লা পাচারের বারবারন্ত দেখা যায়। ওই সময় সমস্ত অফিসারই পুলিশের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মরত ছিলেন বলে খবর। এই প্রেক্ষাপটে রাজ্যে 3 IPS এর বিরুদ্ধে শুভেন্দু নালিশ জানিয়ে জোরদার চাপান উতর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। স্বাধীনতার 75তম উপলক্ষে নন্দীগ্রামের তেখালি থেকে রেয়াপাড়া পর্যন্ত তিরঙ্গা যাত্রার কথা ছিল নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী জননেতা শুভেন্দু অধিকারীর। হারঘাট তেরেঙ্গা প্রচারের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল, কিন্তু শুক্রবার পুলিশের ছাইলাপ হয়ে যায় গোটা এলাকা। দুপুর থেকেই খেজুরি তেখালি ব্রিজের কাছে হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা পাণ্ডের নেতৃত্বে বিশাল বাহিনী টহল দিতে শুরু করে। মিছিল শুরুতেই আটকানো হয়, পথ অনুমতি না থাকার জন্য মিছিলে যেতে দেওয়া হয়নি বলে দাবি পুলিশের। অন্যদিকে আবার দুর্নীতির প্রতিবাদে আগামী 7ই সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক বঙ্গ বিজেপির। পার্থ অনুব্রতর গ্রেপ্তারিকে হাতিয়ার করে এগোচ্ছে বিজেপি। রাজ্য জুড়ে দুর্নীতির প্রতিবাদে 7ই সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিল গেরুয়া শিবির। বিরোধীদের কর্মসূচি মোটেও সফল হবে না মত আত্মবিশ্বাসী রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেনের। অন্যদিকে আবার মাথায় হাত পড়তে চলেছে দল তৃণমূলের। দিনের পর দিন যখন দুর্নীতিকাণ্ডে ধরা পড়ছে একাধিক নেতা মন্ত্রী, অভিযোগ রয়েছে আরো 19 জনের উপর, ঠিক এই সময়তেই তৃণমূল ছাড়লেন পবন বর্মা। মাত্র 9 মাসের মধ্যেই মোহভঙ্গ হল। এদিন তিনি তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে পবন লিখছেন, প্রিয় মমতাজি, অনুগ্রহ করে তৃণমূল থেকে আমায় ইস্তফা গ্রহণ করুন। আমাকে দলে উষ্ণ অভ্যর্থনা জানানো এবং আপনাদের সমর্থন ও সৌজন্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। তাই যদি আগামী দিনে আমাদের সাথে থেকে সরকারি যে কোনো প্রকল্প, চাকরি, কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন ঘোষণা এবং যোজনা সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে